সসালাম আহমতুল্লাহ আবার কত এখানে প্রশ্ন এসেছে যে পরিশ্রমিক নিয়ে যদি কেউ কাউকে কোরআন শিক্ষা দেয় তাহলে কি সেই শিক্ষার বিনিময়ে সে আল্লাহ সুখানার নিকট পাবে বা সাত জারিয়া হিসেবে সেটা গণ্য হবে কি সাতকায় জারিয়া তো এটা নয় সাতকায় জারিয়া হচ্ছে মানুষ যাতে উপকার পায় এমন কিছু কাজ করে যাওয়া মসজিদ বানিয়ে দিল সেখানে আল্লাহর ইবাদত মানুষ করবে যতদিন সেই মসজিদ হবে ততদিন সে স্বভাব পাবে রাস্তা করে দিল সেই রাস্তায় মানুষ যতদিন চলাচল করবে ততদিন সে নেকি পেতে থাকবে একটা গাছ লাগিয়ে দিল পথের মধ্যে যেখানে রোদ্রু পরে মানুষ কষ্ট পায় সেই গাছের ছায়াতে মানুষ আশ্রয় নেবে এই উদ্দেশ্যে সে গাছ লাগালো যতদিন সেই গাছটা থাকবে মানুষ সেই গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করবে আরাম পাবে ততদিন সে স্বভাব পাবে এইরূপ কাজ হচ্ছে সাতকা জারিয়া আর শিক্ষা দ্বিতীয় হচ্ছে যেটা মৃত্যুর পরেও পৌঁছাবে ভালো ইম ছেড়ে যাওয়া অর্থাৎ ছাত্র তৈরি করে যাওয়া এখন এই যে ছাত্র তৈরি করে যাওয়াতে কোরআন শিক্ষা দেওয়ার বিনিময় সে নেবে কিনা বর্তমানে যদি কারোর এমন থাকে কেউ যদি এমন এলাকার মধ্যে থাকে যে সরকারি চাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে তার পাশাপাশি যদি সে অবসর সময়ে শিক্ষা প্রদান করে আর সে যদি কিছু না জারি তাদের জারি নেয় তার অর্থ তার নীতি অবশ্যই পাবে যে ছাত্র তৈরি করে যাচ্ছে তারা যদি ভালো পথে চলে এবং তারাও যদি ছাত্র তৈরি করে তার স্বভাব সে পেতে থাকবে কিন্তু বিষয়টি হচ্ছে সে কি পাবে না যে এখন যার কোনো রুজি রোজগার নাই যার কোন রুজি রোজগার নাই সে মসজিদে ইমাম রূপে আছে বা মাদ্রাসায় শিক্ষক হিসাবে আছে তার কাজ হলো মক্তবে পড়াশোনা করানো বা মাদ্রাসায় শিক্ষা দেওয়া এখন এছাড়া তার কোনো রুজি রোজগারের ব্যবস্থা নাই তাকে যদি আমরা বেতন না দিই তার ঘর সংসার চলবে কি করে এটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে তাকে যদি আমরা বেতন না দিই তার চলবে কি করে এজন্য তার একটা বেতন নির্ধারিত করতে হবে সেই বেতনের যে পেয়ে তাকে মনে প্রাণে কাজ করতে হবে সে এমনটি যেন যেন না হয় যে অসন্তুষ্ট হয় যে এই বেতন পাচ্ছি আর আল্লাহ সুবান তালের উপরে অসন্তুষ্ট যে তার দিনে শিক্ষা দিচ্ছি ভালো চলছে না ভালো হচ্ছে না এইরূপ যদি তার মনস্থ থাকে কিন্তু সে তার পুরস্কার পাবে না বরং সে যদি মনোযোগ সহকারে মানুষকে পড়ায় এবং এর বিনিময়ে মানুষ খুশি হয়ে তাকে কিছু বেতন দেয় তার সাতকায় জারি অবশ্যই অর্থাৎ তার জাজাই খায় উত্তম প্রতিদান আল্লাহ সুবাহ তালার কাছে সে অবশ্যই পাবে কিন্তু উদ্দেশ্যটা সৎ হতে হবে মনে আঘাত নিয়ে করলে হবে না কারণ আমরা দেখেছি যারা মসজিদে ইমামতি করে বা মাদ্রাসায় শিক্ষকতা করে তাদের এমন বেতন দেওয়া হয় যে বর্তমান যুগে তাদের চলছে না তাই বাধ্য হয়ে তাদের একটা বেতনের ব্যবস্থা করতে হচ্ছে তাও তাদের সন্তোষজনক নয় তো তারা করছে যেটা কোরআন শিক্ষা দিচ্ছে এর বিনিময়ে মানুষ তাদেরকে বেতন দিচ্ছে এটা ভালো ইলিম ছেড়ে রাখার পর্যায়ে পড়বে যদি তারা মনোযোগ সহকারে কাজ করে